আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। সকালে রাজধানীর আজিমপুরে 7 মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি কথা বলেন। কাদের বলেন, উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশের মেরুদণ্ডে আঘাত আনতে চায়। 2013-14 সালে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, তাদের হত্যা রাজনীতির আরেক রূপ। উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে এখন বাংলাদেশের মেরুদণ্ডকে তারা আঘাত হানছে, কিন্তু তারা জানে না দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত। জনগণ তাদের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই পৌর নির্বাচনে তাদের এখন এমন পরাজয়।